নোয়াখালীর চাটখিলে কম্বল নিয়ে দ্বন্দ্বের জেরে পিটিয়ে জখম করা আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফার বাড়িতে এবার হামলা ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। রোববার রাতে খিলপাড়া ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডে গোলাম মোস্তফার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। তিনি ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। খিলপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান জাগো নিউজকে বলেন, দিনগত রাত 2টার দিকে ভুক্তভোগী আওয়ামী লীগ নেতার বাড়ির মেইন গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে, ঘরের গ্লাস ভাঙচুর করে। সিসিটিভির ফুটেজে কিছু লোক দেখা যায়। যাচাই বাছাই করে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যিনি এইগুলো করছে তিনি হচ্ছে ছাত্রলীগের আগে আহ্বায়ক ছিল, এখন কিছু নাই, উনি একজন নেতা ছিল, এখন আপাতত উনি কোনো পদে নাই। কিন্তু উনি এই কম্বলে স্লিপ বিতরণ নিয়ে খুব ঝামেলা করছে আমার বাবার সাথে, আমার বাবাকে মারধর করছে, এখন এখন আবার সে আমাদের বাড়িতে হামলা করছে। ভিতরে সে উঠি আসি, আমার এইখানে এরম একটা থাপ্পড় দিছে, আমার একটু চশমা কোন দিকে গেছে, আমি চেয়ার টেয়ার লই গুড়ি পড়ি গেছি আর আমি শুধু ইন্নালিল্লা এইভাবে করতেছি। এই ইন্নালিল্লার ভিতরে আমার এখানে 10-12 বছর আগে আমি রিং লাগাইছি, এই রিংয়ের উপরে যে একটা লাত্তি যে মারছে, লাত্তির পরে আমি দেখলাম যে আমার শোকিদি রক্ত ফাটি গেছে। আমি মনে করছি শোক ফাটি রক্ত বাইরে, অত শোক ফাটে না, আমার রক্ত মুয়া হইয়া